আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় পরিবার নিয়ে আমিও ভালো আছি। আজ কোনো রেসিপি শেয়ার করছি না, আপনাদের সাথে একটু গল্প করব এবং বাংলাদেশ থেকে আমার পার্সেল আসছে সেটা শেয়ার করব, কি কি আসলো। তো আমি রান্না করে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষে তারপর ওপেন করে দেখব। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখি কি আছে। তো এখানে আমার অর্ডারের কিছু জিনিস আসছে, আমার বড় ভাইয়ের ওয়াইফ, আমার বড় ভাবি পাঠাইছে আমার জন্য। তো আমি বলে দিয়েছিলাম আমার কি কি লাগবে। এক ভাই আসছে দেশ থেকে, সে নিয়ে আসছে। তো যেহেতু আমাদের দেশে যাওয়া হয় না, তো ভাইয়ার সাথে মোটামুটি আমার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আমি আনতে বলছি তাকে। তো সে নিয়ে আসছে কষ্ট করে, থ্যাংকস তাকে, যদি আমার ভিডিওটি দেখে থাকে। এবং আরও ধন্যবাদ দিতে চাই আমার ভাবিকে, যদিও তাকে বলা হয়নি, যদিও ভিডিওটি দেখে তাহলে তো দেখে নিলই। তো তাকে অনেক থ্যাংকস, কারণ আমার অনেক জিনিসপত্র আছে যা এখানে পাওয়া যায় না। তো বিশেষ করে এটা আমার হাজবেন্ডের জন্য আমি নিয়ে আসতে বলেছিলাম, বুট হালুয়া করার জন্য। রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বুটটা আমাদের এখানে পাওয়া যায় না। তো এখানে আছে শুটকি, তো এই শুটকিটাও আমাদের এখানে পাওয়া যায় না। আমার কাছে খুব ভালো লাগে এবং আমার ছেলেও খায়, তো তার জন্য বেশি করে শুটকি দিতে বলেছিলাম। তো এটা যাতে গন্ধ না ছড়ায় তার জন্য ভালোভাবে প্লাস্টিক করে দিতে বলেছিলাম। তো অনেক সুন্দর করে টেপ করে দিয়েছে যাতে বাহিরে কোনো গন্ধ না আসে। তো এই তো শুটকিগুলো, অনেক দিন খেতে পারবো এবং আম্মুকে কিছু দিব এবং ভাইকেও কিছু দিব। আর এখানে আছে খেজুর গুড়, খেজুর গুড়টা আমাদের এখানে পাওয়া যায়, তবে কালারটা সুন্দর আসে না। আমাদের দেশের যেমন লাল কালার আসে তেমন না, এখানে একটা কালো হয়ে যায়, তার জন্য বলেছিলাম খেজুর দেওয়ার জন্য, খেজুর গুড়, সরি। তো খেজুর গুড় এখানে, জানি না কেমন হবে, তবে আমার কিছু রেসিপি করার জন্য আমি গুড়টা দিতে বলেছিলাম স্পেশালি। তো এগুলো যেহেতু অনেক ওজন বেশি, তাই বেশি আনতে পারেনি, তারপরও অনেক এনেছে। আর এখানে আমার বাচ্চাদের জন্য ম্যাঙ্গো বার, অনেক দিন হয় ম্যাঙ্গো বারের কথা অনেক বলতেছিল, তো তার জন্য ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা দিতে বলেছিলাম, দিয়েছে। আর এখানে আছে স্পেশালি আমার কিছু জামা কাপড়। তো এখানে আমাদের থ্রি পিসটা আমার মন মতো হয় না কিংবা পাওয়া যায় না, যেটা পছন্দ করি, আমাদের এখানে তেমন দোকান নেই বাংলাদেশি। তো যেগুলো আছে মুসলিমদের জন্য, সেই ড্রেসগুলো আসলে পরা যায় না, খুব গরম, তার জন্য আমি ভাবিকে বলেছিলাম কিছু ড্রেস তৈরি করে দেওয়ার জন্য, তো দিয়েছে। আর এটা হচ্ছে দুইটা সাজ দিতে বলেছিলাম, এটার রেসিপি অলরেডি আমি দিয়ে ফেলেছি, এই ভিডিওটা আমার আগের, আর এটা আমি পাওয়ার পর অনেক এক্সাইটেড ছিলাম, তার জন্য আমি আগেই তৈরি করেছি পিঠাটা খাওয়ার জন্য। অনেক দিন হয় খাই না, অনেক মিস করতেছিলাম এবং বানানোর অনেক ইচ্ছে হলো, তাই আগে এটা দিয়ে ফেলেছি। আর এই ভিডিওটি আমি পরে দিচ্ছি। তো এটা দুইটা আনা হয়েছে, এর আগে আমি নিয়ে আসছিলাম, কেউ হয়তো বা নিয়ে গেছে বা মিস্টেক হয়ে গিয়েছে, তো আর পাইনি, তার জন্য আবার নিয়ে আসতে বলছি, দিতে বলেছিলাম তাই দিয়েছে। আর এখানে আমার জন্য চারটা ড্রেস আছে এবং আমার মেয়ের জন্য দুইটা ড্রেস আছে, দুইটা ফ্রক টাইপের। আমার মেয়ের ড্রেস দুইটা অনেক সুন্দর হয়েছে, আমার মেয়ে অনেক পছন্দ করেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে, দুজনের কাছে দুইটা ভালো লেগেছে। তো ড্রেস দুইটা আসলেই সুন্দর হয়েছে, ওকে খুব মানাইছে, ও পরে দেখেছে অলরেডি।
আর এখানে আমার ড্রেসগুলো এই দুর্ভাগ্যবশত এই ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে, এক হাত ছোট হয়ে গেছে হাতার দিকে, আর সব ড্রেসগুলাই ঠিক আছে, শুধু এই ড্রেসটাই ঠিক হয়নি, একই মাপ ছিল কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না। তো এটা রেখে দিব, আমার ভাবি কাজ জানে টেইলার্সে, তো আসলে হয়তো বা ঠিক করে দিতে পারবে, আমি পারি না। আর সবগুলা ড্রেসই সুন্দর হয়েছে এবং সবগুলা ড্রেস পারফেক্ট লেগেওছে এবং ভালো, আর আমি কটন ড্রেস ছাড়া পরতে পারি না তেমন, কারণ এখানে প্রচণ্ড গরম বাহিরে, তো বাহিরে কোথাও গেলে তখন দেখা যায় সিল্কের ড্রেস পরলে প্রচণ্ড গরম লাগে। আর যেহেতু ড্রেস পাওয়া যায় না এখানে কটনের, তার জন্য আমি বলেছিলাম সবগুলো কটনের দেওয়ার জন্য, তো সব ড্রেসগুলি সুন্দর হয়েছে, বিশেষ করে এই আভায়াটা খুবই সুন্দর হয়েছে। তো এটা আমার ভাবি তৈরি করেছে, সবগুলোই আমার ভাবি তৈরি করেছে, তো এটা খুব ভালো হয়েছে এবং কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আভায়া, বাকি তিনটা হচ্ছে থ্রি পিস। তো এখানে সালোয়ারও আছে, তো এটা লেগিংসের সাথে পরা যাবে। আর এখানে হচ্ছে লুবাবার ড্রেস, লুবাবা হচ্ছে আমার মেয়ের নাম, রোমাইশা ইসলাম লুবাবা, তো ওকে আমি আদর করে সব সময় লুবা ডাকি, তো আমার দেখাদেখি সবাই আদর করে লুবাই ডাকে। ওর সম্পূর্ণ নাম হচ্ছে, স্কুলে সব কিছুতে নাম হচ্ছে রোমাইশা ইসলাম লুবাবা, তো ভালোবেসে আমরা লুবা ডাকি। তো এটা ওর খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর ড্রেসগুলি, আর আমার কাছে এই লালটা বেশি ভালো লেগেছে। দুটা ড্রেস যদিও সুন্দর, তবে আমার কাছে বেশি ভালো লেগেছে লালটা, আর ওর কাছে ভালো লেগেছে হোয়াইট ইয়েলোটা। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমাদের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সব কিছুই পছন্দ হয়েছে। তো এখানে আরেকটা সালোয়ার আছে এক্সট্রা, আমি কিছু সালোয়ার দিতে বলছিলাম এক্সট্রা তৈরি করে দেওয়ার জন্য, কারণ আমাদের এখানে কটন পাওয়া যায় না, তাই বাসায় পড়তে এগুলা কমফোর্টেবল ফিল হয়, তো তার জন্য দিয়েছে। এবং ড্রেসগুলা সুন্দর, ভালো লেগেছে আমার, বিশেষ করে এই ড্রেসটা বেশি ভালো লেগেছে। আর এখানে হাতায় ডিজাইনও আছে, ডিজাইনটা খুব ভালো লাগছে। তো অনেক ধরনের ডিজাইন জানে আমার ভাবি, হাতের কাজ যেহেতু জানে, তবে অনেক সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারে, যে কোনো ডিজাইন তৈরি করতে পারে। এর আগেও আমার মেয়ের জন্য ড্রেস দিয়েছিল, তবে ও পরে না, কেনার জন্য আমি জানি না, ওর নাকি গরম লাগে। আসলে এখানে আমাদের সবসময় তো টি শার্ট পরা হয়, ওটা পরতে হয়তো কমফোর্টেবল ফিল করে, তার জন্য বাংলা ড্রেস একটু ভারী হয়, তার জন্য হয়তো বা পরতে চায় না বাচ্চা মানুষ, তো কোথাও গেলে মাঝে মধ্যে তো লাগেই সবসময় তো, আর একই রকম ড্রেস ভালো লাগে না, তার জন্যই দিতে বলেছিলাম। তো এগুলো কিনে দিয়েছে ড্রেস দুইটা লুবাবার। তো এই তো ছিল আজকের আমাদের পার্সেল, তো কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই।